হেডলাইটের আলোটা খুবই কম পাওয়া যায় হাইওয়েতে যখন আপনারা রাইড করবেন এই বাইক নিয়ে। আমার এই দিকটা থেকে আমি এটাকেই নেগেটিভ সবচেয়ে বড় মনে করি যে আমার বাইকে 1200 ml মোবিল ইউজ করতে হয়, 115-16 এর উপরে উঠতে খুবই কষ্ট হয়ে যায় আর বাতাসটা খুব কম কাটে। এই বাইকটা যতটুকু নেগেটিভ আমি বলেছি তার 3-4 গুণ বেশি হচ্ছে পজিটিভ আপনি পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, এফটি ব্লগসে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবার একটি ইউজার রিভিউ নিয়ে আসলাম। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পালসার NS 2020, এটা হচ্ছে FI ABS। তো অনেকদিন মানে আমার চ্যানেলে কোনো মানে রিভিউ নাই, বাইকের রিভিউ বেশ কয়েকটা মানে ব্লগ করা হয়েছে, বাট বাইকের যে রিভিউটা আমার আমি করতাম আগে সিগমেন্টটা, যেমন জিক্সার দেখছেন আপনারা, তারপর আমার সিভিআর দেখছেন, তারপর R15M দেখছেন, তো এখন আমি NSটা নিয়ে আসছি। তো আমি যেটা করি যে আমি নিজে রিভিউ না করে যে বাইকটা চালায় অ্যাকচুয়ালি ইউজার যে সে রিভিউটা করা বেটার, কারণ হচ্ছে আমি মানে প্রপার বাইকটা ইউজ করি না, মানে একটা দুটো রাইড করছি, লং রাইড গেছি, রাজশাহী থেকে আসলাম, দেখছেন কদিন আগে আমার চ্যানেলে ভিডিও আছে, বাট আমি তো রেগুলার ইউজ করি না, তো আমি মানে প্রপার বলতে পারবো না, আমি জাস্ট বলতে পারবো স্পেসিফিকেশন যেগুলো। সো বেশি ভালো হয় যে ইউজ করে সেই আমার বন্ধু, আমি পরিচয় করে দিচ্ছি। আমার বন্ধু রবিন, বন্ধু কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। তো মাত্র রাজশাহী থেকে আসলি, তারপরও চাচ্ছি একটা মানে ইয়া করতে, ভিডিও করতে। তুই আজকে তোর বাইকটার একটা প্রপার ইউজার রিভিউ দিবি, নেগেটিভ পজিটিভ, মানে আমি চাচ্ছি মানে বেশিরভাগই দেখি যে 5টা নেগেটিভ বলে 5টা পজিটিভ বলে, এমন কিছু না, তোর মনের মতো এবং অনেস্টলি আমার মানে ইউজার যারা আছে তাদেরকে বলে দিবি। আচ্ছা, প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের যে নেগেটিভ দিকগুলো আছে সেটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে প্রথমে যখন আমি বাইকটা কিনি তারপরে হচ্ছে আমি কিছু নেগেটিভ ফেস করছি, সেটা হচ্ছে যে এক নাম্বার যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে তেল, সিটির ভিতরে যখন আমি চালাই তখন হচ্ছে তেলটা একটু কম পাই। তো সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হেডলাইট, হেডলাইটের আলোটা খুবই কম পাওয়া যায় হাইওয়েতে যখন আপনারা রাইড করবেন এই বাইক নিয়ে। তো অরিজিনাল যেটা দেয় NS-এর সাথে সেটা আলোটা খুবই কম, মৃদু আলো, মনে হয় যে আলো কিছু দেখাই যাচ্ছে না এইরকম টাইপের আর কি। তো অবশ্যই হেডলাইট চেঞ্জ করে নিতে হবে হাইওয়ে যখন রাইড নেবেন, আপনি অবশ্যই হেডলাইটটা চেঞ্জ করে নেবেন। আরেকটা যে বিষয়টা আমি ফেস করি সেটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা ইস্যু, সেটা হচ্ছে যে মোবিল লাগে হচ্ছে 1200 ml। হ্যাঁ, অন্য অন্য যে বাইকগুলো আছে দেখা যায় যে 1 লিটার অথবা 900 ml, যেমন জিক্সারে লাগে 900 ml, তো আমার এই দিকটা থেকে আমি এটাকেই নেগেটিভ সবচেয়ে বড় মনে করি যে আমার বাইকে 1200 ml মোবিল ইউজ করতে হয়। এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমার বাইকের হচ্ছে টায়ার, টায়ারটা অন্যান্য এই রেঞ্জের এই সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে তার ভিতরে আমার বাইকের টায়ারটা আমার কাছে মনে হয় অনেক চিকন হয়ে গেছে। তো এটা যদি একটু মোটা হইতো তাহলে আমার জন্য রাইড করার মধ্যে আরও সুবিধা হয়। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার যে বাইকটা এটা হচ্ছে পালসার NS FI ABS। তো FI এর কারণে আমি এমনি টর্ক ভালো পাই, ঠিক আছে, যখন আমি ফার্স্ট গিয়ারে থাকি বা সেকেন্ড গিয়ারে থাকি, বাট যখন টপে উঠি তখন আমার কাছে মনে হয় যে এই 115-16 এর উপরে উঠতে খুবই কষ্ট হয়ে যায় আর বাতাসটা খুব কম কাটে এই বাইকটাতে যখন আমি ইয়া করি, ঠিক আছে, আর একটু হালকা ভাইব্রেটও আমার কাছে মনে হয় যে ভাইব্রেট করে। আরেকটা বিষয় যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে যে আমি যখন রাইড করি তো আমার এই বাইকের সিটটা আমার কাছে মনে হয় যে আমি যাদেরকে নিয়ে রাইড করেছি, যেমন আমি যখন রাজশাহী থেকে ঢাকা আসছি তখন আমার পেছনে একজন পিলিয়ন ছিল, সে বলে যে এখানে বসতে নাকি অনেক কষ্ট হয় তার। হ্যাঁ, তো আমি মনে করি যে সিটটাও আমার কাছে একটু নেগেটিভ টাইপের মনে হয়েছে। সবচেয়ে বড় ইস্যু এখন আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ইস্যু, আপনারা কেউ যদি NS নিয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যান অবশ্যই গাড়ি চেঞ্জ করে নেবেন, কারণ হচ্ছে NS-এর যে হ্যান্ডেলটা আছে এটা কিন্তু খুব বেশি একটা ঘোরে না, যার কারণে আপনার যে ড্রাইভিং পরীক্ষার যে সার্কেল ওইটা কিন্তু আপনি এটা দিয়ে পারফেক্টলি দিতে পারবেন না। পজিটিভের কথা যদি বলি তাহলে হচ্ছে এই বাইকটা যতটুকু নেগেটিভ আমি বলেছি তার 3-4 গুণ বেশি হচ্ছে পজিটিভ আপনি পাবেন। তো প্রথমে বলি হচ্ছে মাইলেজ, যখন আমি হাইওয়ে রাইড দিয়েছিলাম ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা, তখন আমি যে মাইলেজটা পেয়েছিলাম সেটা আমি আসলে সত্যি অবাক, কারণ হচ্ছে যে এই বাইকে যে এত ভালো সার্ভিস আমাকে দিবে আমি কখনো কল্পনা করি না, কারণ আমি সিটির ভিতরে আপনাদেরকে বলেছিলাম যে নেগেটিভের ভিতরে যে সিটিতে আমি খুব কম মাইলেজ পাই, বাট যখন আমি হাইওয়ে রাইড দিলাম একটানা আমি 297 কিলোমিটার চালাইছি। বাট আমি যখন রাজশাহী থেকে ঢাকা আসছিলাম তো তখন হচ্ছে যে আমি একটানা রাজশাহী থেকে এলেঙ্গা পর্যন্ত চালাইছি, তখন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে কি আমার বাইকের তেল কমতেছে না কেন, তো সে বলল যে ট্যাঙ্কিটা খুলে দেয়, ট্যাঙ্কি খুলে দেখি তেল আমি ফুল করছিলাম ট্যাঙ্কিতে, আমার কাছে ছবিও আছে ওটার, ডকুমেন্টও আছে, তো ট্যাঙ্কি খুলে দেখি তেল ওই জায়গাতেই আছে, অল্প একটু কমছে, তার মানে এক দাগ কমছে। তো আমি আসলে অবাক যে হাইওয়েতে এইরকম একটা সার্ভিস দিবে আমি কখনো কল্পনা করতে পারিনি।
সেই ট্যুরটাতে আমি আমার কাছে মনে হয়েছে যে আমি হাইওয়েতে সর্বোচ্চ 50 পেয়েছি, 50 প্লাস হবে, কম হবে না বেশি হবে, কারণ হচ্ছে যে আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে মাইলেজ খুব ভালো, ঠিক আছে, আমি হ্যাপি। তো এরপরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে এই বাজেটের ভিতরে এই সেগমেন্টে কোনো কোনো বাইকে ডুয়াল চ্যানেল এবিএস নাই। তো আমি হচ্ছে আমার এই বাইকে পেয়েছি, তো আলহামদুলিল্লাহ ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো, খুবই ভালো। আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্ট মনে হয়েছে যখন আমি রাইড নিই। আমার পিলিয়ন বলে যে পিলিয়ন সিটে অনেক সমস্যা হয়, বাট আমি রাইড দেওয়ার সময় আমার কাছে মনে হয় না যে কোনো সমস্যা আমি ফেস করি, কারণ আমি ইজিলি লং ট্যুরে যেতে পারি, ঠিক আছে, লং চালাইতে পারি, কোনো সমস্যা হয় না। এরপরে চলে আসি আমরা বাইকের পার্টসের ব্যাপারে। তো বাইকের পার্টসের কথা হচ্ছে যে আপনি পার্টস পেয়ে যাবেন অ্যাভেলেবল, যদিও একটা নেগেটিভ আছে, পার্টসের দামই একটু বেশি তুলনামূলক। তো আপনি সকল যেই জায়গাতে পার্টস তারপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এই বাইকের, ঠিক আছে, যে ইঞ্জিনের যে ইয়াটা প্লেসমেন্ট, ইঞ্জিনের প্লেসমেন্টটা খুবই সুন্দর, দেখেন মনে হয় যে পুরোটা বডিটাই ঢাকা আছে ইঞ্জিন দিয়ে। তো আপনারা যদি চান এই NS বাইককে অনেকভাবে মডিফাই করতে পারবেন, মডিফাইয়ের অনেক অপশন আছে, আমাকেও অনেকে দিয়েছে কিন্তু আমি করি নাই, কারণ আমার কাছে ন্যাচারালি অনেক ভালো লাগে বাইক, মডিফাইটা আমি পছন্দ করি না। যারা পছন্দ করে তারা অবশ্যই করে নিতে পারে। এতক্ষণ অনেক নেগেটিভ এবং পজিটিভ কথা বললাম, তো এই সম্পূর্ণ যে ভিডিওটা আপনারা দেখবেন সেটাতে অনেক কিছু অনেকের মনে হইতে পারে, ঠিক আছে, নেগেটিভ পজিটিভ, বাট আমি আমার ব্যক্তিগত মতামতটাই দিয়েছি, আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নি। রবিনের ইউজার রিভিউ দেখলেন, অনেস্টলি ইউজার রিভিউ আমার মনে হয় অনেস্টলি দিছে। তো রবিন অনেক অনেক ধন্যবাদ, এবং তুই অনেক ভালো রাইড করিস, নতুন পেজ করে যাচ্ছিস ইউটিউব চ্যানেল, দর্শকদের বলে দিচ্ছি ও নতুন ইউটিউব চ্যানেল করে যাচ্ছে, তো অবশ্যই আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব। অনেক ধন্যবাদ, তোকেও অনেক ধন্যবাদ। যতক্ষণ রবিনের থেকে আমরা একটা অনেস্ট ইউজার রিভিউ দেখতে পেলাম, তো এটা সম্পূর্ণ ওর পার্সোনাল অপিনিয়ন ছিল, আপনাদের মানে ব্যক্তিগতভাবে নেবেন না কেউ। আর অবশ্যই আপনারা যদি চান এই বাইকটা নিতে পারেন কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়া, এই বাইকের মানে এই বাজেটের মধ্যে আপনারা আরও কয়েকটা বাইক পেয়ে যাবেন, জিক্সার, তারপর FZ, তো এই কয়েকটা বাইকের ভিতর 4BS-এর মধ্যে এতগুলো বাইকের ভিতর আপনি কোনটা নেবেন সেটা আপনার চয়েস। বাট আমি বলবো যে NS বাইকটা কমফোর্টের দিক থেকে এবং লং রাইডের জন্য একটা পারফেক্ট বাইক, এবং এই বাজেটের মধ্যে ডুয়েল চ্যানেল ABS দেওয়া, FI দেওয়া মানে একটা কম কথা না। তো আপনারা অবশ্যই ব্যাগটা নিতে পারেন, এবং অবশ্যই অলওয়েজ রাইড সেফলি, এবং অবশ্যই ইউজ হেলমেট। তো এই পর্যন্তই আজকের ব্লগটা, সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল অবশ্যই। আর অবশ্যই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই। ওর দিকে তাকাস কে?